করে কি রে বিবেকবান মানুষ, লাইলাতুল কদরের অনেক দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ একা নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আমার নবীকে আল্লাহ একা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব গো লাইলাতুল কদর কি আপনি জানেন নি? নবীকে প্রশ্ন কইরা উত্তর দিতে না দিয়া আল্লাহ উত্তর দেয়, কয় ও বন্ধু লাইলাতুল কদর হলো, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এক রাত্র যদি আপনার উম্মতের একটা রাত্র যদি আবাদত করে 83 বছর 4 মাসের আবাদতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। এখন মুহাদ্দিসিন একরামরা মুফাসসিরিন একরামরা গবেষণায় লেগে গেলেন লাইলাতুল কদরের রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। এখন আমরা গবেষণা করতে চাই, আমরা গবেষণার রেজাল্ট পৃথিবীর মানুষদেরকে জানাইতে চাই, কদরের রাত্র উত্তম নাকি আমার নবীজির ঈদে মিলাদুল ইসলামের রাত্র আর উত্তম? ম্যাক্সিমাম হক্কানি ওলিয়া ওলিয়ারা হক্কানি আলেমরা মুফাসসিরিন আমরা জবাব দিয়ে দিল, হ্যাঁ লাইলাতুল কদরের রাত্রের অনেক দাম, কিন্তু নবীজি যেই রাত্রে শুভাগমন করেছেন ওই রাত্রটার দাম লাইলাতুল কদরের চেয়ে আরো অনেক বেশি। বলো হুজুর এইটা আপনি যুক্তি দিলেন, যুক্তি আমরা মানি না, দলিল চাই। ও বাবা ও বাবা ও বাবা, লাইলাতুল কদরটা আমার নূরের নবী কাল্লা দিয়েছেন, নূরের নবীর উম্মতদের কাল্লা লাইলাতুল কদর দিয়েছেন, লাইলাতুল কদর ঈসা নবীর উম্মতেরা পায় নাই, লাইলাতুল কদর মূসা নবীর উম্মতেরা পায় নাই, লাইলাতুল কদর দাউদ নবীর উম্মতেরা পায় নাই, লাইলাতুল কদর সুলাইমান নবীর উম্মতেরা পায় নাই, লাইলাতুল কদর শুধু এই উম্মতেরা পেয়েছে। ওরে বাবা লাইলাতুল কদর শুধু তোমার জন্য আমার জন্য সারা বিশ্বের বর্তমান মুসলমানের জন্য লাইলাতুল কদর, আর আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, কদর হইল উম্মতে মুহাম্মাদের জন্য আর আমার নবী হইল সকল ঈমানদারের জন্য। কেমনে বুঝো না, কেমনে তোমাদের বুঝে আসে না, খানার দিন যদি ঈদের দিন হয় লাইলাতুল কদর একটা রাত্র শুধু এই উম্মতের জন্য, আর আমার নবী তো শুধু এই উম্মতের জন্য নয়, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ কোরআনে, আমার নূরের নবী সকল মানুষ শুধু নয়, জিন শুধু নয়, ফেরেশতা শুধু নয়, আল্লাহ সমস্ত জগতের জন্য আমার নূরের নবী। হাত তুলে দেখাইতে হবে সারা বিশ্বের স্লোগান ট্রাকের পিছনে লেখা, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হইল বিবেক, বাসের পিছনে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হইল নিজের বিবেক। ও বাবা অনেক ভিআইপি হোটেলে লেখা যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হইল বিবেক, ও বাবা লাইলাতুল কদর এই উম্মতের জন্য আর আমার নূরের নবী সব কিছুর জন্য। শুভাগমনের রাত্রটা খানার দিনটা যদি ঈদের দিন হয় আল্লাহর কোরআন প্রমাণ, খানার দিন ঈসা নবীর উম্মতেরা হাওয়া যাদেরকে হাওয়ারি বলা হয় খানার দিনটা তারা ঈদের দিন পালন করছে, আর আমার নবীর আগমনের দিনটা ঈদের দিন মানে খুশির দিন, এইটা কইলে বলে বেদাত হইব। নাউজুবিল্লাহ, জোরে আরো জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা জান্নার একটা কাট্টা কাফির এই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, তাও নবী মনে কইরা পালন করে নাই,
ভাতিজা মনে কইরা পালন করছে কি বাবা কি মনে কইরা বুখারী শরীফের হাদিস এরা কত বড় দুষ্ট ওই দলে যারা আছেন আপনি আমার ভাই আপনি আমার শত্রু না ভুলে গেছেন গা আজকের ওয়াজের পরে ফিরে আইছেন আপনার পায়ে ধরে বলে গেল কবরের পরীক্ষা পাশ করবে ইনশাআল্লাহ কারণ আমি সে 18 বছর আগে একটা গজল লিখছিলাম মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই ওরে বাবা নবী উত্তর বাতলে দিবে যদি ভালোবাসা থাকে সুবহানাল্লাহ নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই নবীর মত দরদি আর নাই বলো নবীর মত দরদি বাবা এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মত দরদি আর নাই নবীর মত কাটটা কাফের বুখারী শরীফের হাদিস আপনারা তো বুখারী বেশি মানে আমরা সব হাদিস মানি আপনারা বুখারীটা বেশি মানে আমি বুখারীর কথা একটু শুনেন আনিস সাহারি কানা আখবারানি উরওয়াত ইবনে জুবায়ের কালা উরওয়াত ওয়া তুয়াইবাত মাওলাতি লিআবি লাহাব আবু লাহাবের দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি যিনি নবী সাল্লাল্লাহু কে দুধ মোবারক পান করিয়েছিলেন ওই সুয়াইবা আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে এখন খানার দিন যদি ঈদের দিন কওয়া হয় কোরআনে আমার নবীর আগমনের দিন ঈদের দিন বলা যাবে কি যাবে না বিবেক কয় যারা ওই দলের মানুষ আপনার বিবেকের কাছে প্রশ্ন করি খানা নাজিলের দিন যদি ঈদের দিন বলা যায় তাহলে আমার নবী না হইলে খানা হইতো না ওই নবীর আগমনের দিনটাকে ঈদের দিন বলা যাবে কি যাবে না এটা বিবেকের কাছে মরণ পর্যন্ত প্রশ্ন কইরা গেলাম বিচার দিয়ে গেলাম যে খানার দিন যদি কোরআনে ঈদের দিন বলতে পারে তাইলে যেই নবী না হইলে খানার দিন হইতো না ওই নবীর আগমনের দিনটাকে ঈদের দিন বলা যাইতে পারে কি পারে না মরণ পর্যন্ত বিচার দিয়ে গেলাম বিবেকের কাছে আব্বা জানলারে এখন আবু লাহাবের দাসী সুয়াইবা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ মাওয়ারক পান করিয়েছেন তিনি আয়েশা কয় মনিব 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 রে একটা সুখবর নিয়ে আসি বুখারী শরীফের হাদিস মনিব আবু লাহাব কি খবর কয় খবর হলো আপনার মিতু ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার ঔরসে একটা নূরের টুকরা ছেলে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে এইটা খবর পাই খবর দিলেন আবু লাহাব কত আবু লাহাবের ঈমান নাই ঈমান ছাড়া আবু লাহাব ঈমান ছাড়া একটা ঘোষণা দিয়ে দিলেন সুয়াইবারে এত চমৎকার একটা খবর তুমি আমারে দিয়েছো তোমারে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম আর আমার বাসায় তোমার থাকা লাগবে না আর আমার বাসায় তোমার ঢোকা লাগবে না কাজ করা লাগবে না তোমারে বিদায় দিয়ে দিলাম আমার ভাতিজা আর শুভাগমনের খবর তুমি আমারে জানাইছো আবারের ফালাম্মা মাতা আবুল হাবিন এই আবুল হাব নবীজির শুভাগমনে মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে আবুল হাব কি পাইলো একটু শুনুন আল্লাহর রাসূলের বুখারী শরীফের হাদিস থেকে আবুল হাব মইরা গেল ফালাম্মা মাতা আবুল হাবিন উরিয়াহু বাদু আহলিহি মইরা যাওয়ার অনেক দিন পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে মুসলমান হয়েছিলেন মানুষ তারে জিজ্ঞাসা করছিল গো আব্বা আপনি কেন ঈমানদার হয়েছিলেন বা একটা হলো আমি স্বর্ণ রাইখা ছিলাম আমার বউর কাছে আমারে যখন মুক্তি আমাকে যখন আটকাইলো আমার আমারে যখন বন্দিশালায় ঢুকাইলো বন্দিশালায় ঢুকানোর পরে আমার নূরের নবী সবাই মুক্তিপণ দিয়া ছাইরা দিল আমারে ডাকছে আমি কইলাম আমার মুক্তিপণ দেওয়ার কিছু নাই আমার নূরের নবী কয় চাচা আপনি আসার সময় চাচি আমার কাছে অনেকগুলি স্বর্ণ রাইখা ছিলেন আর বলছিলেন আমি যদি ফিরে আসি তো আসলাম আর না আসতে স্বর্ণ বিক্রি কইরা মরণ পর্যন্ত তুমি চলতে পারবা অসুবিধা হইব না ইলমে গায়েবের খবর দিয়া দিলে এই হইল ঈমানদার হওয়ার একটা খবর একটা ব্যাপার আর একটা হইল আমি যখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলায় দেখছিলাম ছোট্টবেলায় দেখি আকাশের চাঁদ রাতের বেলা একবার ডাইনে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় কিরে কিয়ামত কি হইয়া যাইব আল্লাহ কি পৃথিবী ধ্বংস কইরা দিব হঠাৎ কইরা ছায়া দেখি আমার কলিজা টুকরা
আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের পা মোবারক ডাইনে গেলে সাদ ও ডাইনে যায় আকাশের সাদ বামে যায় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের পা মোবারক যখন বামে যায় আমি দেখি আকাশের সাদ ও বামে যায় সামনে গেলে আকাশের সাদ ও সামনে যায় আমি বুঝা লাইছি এই নবী তো সাধারণ নবী না এ নূরের নবী রহমাতুল লিল আলামিন তার কাছে আমার ঈমান আনতেই হবে ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উরিয়াহু বাদু আহলিহি আবু লাহাব কইরা গেছে ফালাম্মা মাতা আবু লাহাবিল উরিয়াহু বাদু আহলিহি তার আহলের একজন তার স্বপ্নে দেখলেন স্বপ্নে দেইকা মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন স্বপ্নে দেইকা কয় ভাইজান তুমি কি অবস্থায় আছো কয় কি অবস্থায় আছি তাইলে শূন্য নাও মানুষের জানাইয়া দিও পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিও আমার ভাতিজার ব্যাপারে বুঝি নাই চিনি নাই শুধু ঈমান ছাড়া একদিন শুধু একটু খুশি হইছিলাম ঈমান লইয়া খুশি হইলে না জানি কত ভালো হইতো আমি ঈমান সারা খুশি হইছি তাতে আল্লাহ কি দিছে একটু দেশের যে পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিও কি হইছে উরিয়াহু বাদু আহলিহি বিশাল্লি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা কয় মরণের পরে শুধু দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট মায়ের আর মায়ের আমারে যে কত কষ্ট দেয় কষ্টের শেষ নাই কিন্তু কলালাম আলক বাদাকুম গায়র আননি সুকিত বিইতা কতে সুয়াইবা ভাতিজার মিলাদুন নবীর দিন আমি যখন খুশি হইয়া সুয়াইবারে আজাদ করছিলাম ওই সোমবার দিনটা আসলে আমার আজাব হালকা করা হয় কোন হাদিসে কোন ব্যাখ্যায় লেখছে সোমবার আসলে আমার শাহাদাত আঙ্গুল দিয়া তারে আজাদ করছিলাম ওই আঙ্গুল থেকে মধু বাহির হয় একটা শোষণ মানলেই সারা সপ্তাহ ব্যথা বেদনা দূর হইয়া যায়